কোথায় ছিল? ফোন ধরনি কেন? টেনশন হয় না? যে ছেলেটির সাথে আমি চিরতরে আমার সম্পর্ক শেষ করে তোমাকে বিয়ে করেছি, তুমি তাকেই নিয়ে আসলে আমাকে খুন করতে। আমি জানতাম না এই ছেলে সেই ছেলে, আমি জাস্ট জানতাম একটা ছেলের সাথে তোমার সম্পর্ক আছে, আর তাই তুমি আমাকে খুন করতে চাইবে। একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? আমি তোমাকে প্রথম দিনই জিজ্ঞেস করেছি কোনো ছেলের সাথে তোমার সম্পর্ক আছে কিনা, তুমি বলেছিলে নেই। সত্যিটাই বলেছিলাম, তার অনেক আগেই আমি সাগরের সাথে আমার সম্পর্ক শেষ করে দিয়েছি। কিন্তু তার অনেক স্মৃতি তোমার মনের মধ্যে রয়ে গেছে, তাকে তুমি মন থেকে এখনো মুছে ফেলতে পারো না। তুমি আমাকে মিথ্যে কথা বলেছ, এই পৃথিবীতে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাহলে আমি কি তাকে বলবো সে যেন তোমাকেই খুন করে? হোয়াট? কারণ সে এখানে এসেছে তোমার টাকায় তোমাকেই খুন করতে। তার মানে তোমরা এখনো একজন অপরকে ভালোবাসো, তাই না? চিন্তা করো না, আমি থাকতে তোমাকে মারতে পারবে না। তোমাকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। আমি সত্যি তোমাকে ভালোবাসি পাবে, আর তার প্রমাণ আমি দিয়ে ছাড়বো। আপাতত আমরা এখানটা থেকে চলে যাই। কেন? কারণ এই একই কথা আমি সাগরকেও বলেছি, যে আমি থাকতে তোমাকে কেউ মারতে পারবে না। আমার কেন যেন মনে হচ্ছে ও এখানেও তোমাকে অ্যাটাক করবে। হোটেলের সামনে দিয়ে কিন্তু যাওয়া যাবে না, সাগর বাইরে উৎপাতে থাকতে পারে। না, আমি সামনে দিয়ে যাবো। তোকে মানা করলাম না সামনে দিয়ে যেতে? না, কিন্তু আমাকে সামনে দিয়ে যেতে হবে, আমি আর পেছনে যেতে চাই না। কি পাগলামি করছো বাবেল, সাগর তোমাকে দেখা মাত্রই গুলি করবে। সেটাই আমার প্রাপ্য। হানি কি মাথা ঠিক আছে তোমার? ছিল না, এখন পুরোপুরি ঠিক আছে। আমি জানতাম পালাবে তোমরা। আমরা পালাচ্ছি। সাগর, আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম আমি বেঁচে থাকতে আমার হাজবেন্ডকে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার যদি ওকে মারতেই হয় তাহলে আগে আমাকে মারো, আমাকে মেরে তোমার ওকে মারতে হবে। নাও গুলি করো। হোয়াট ইজ স্যাক্রিফাইস? তাহলে তুমি পাগল হয়ে গেছো, তুমি কি করছো? পাপের প্রায়শ্চিত করছি। আসলে এটাই চেয়েছিলাম, যার সাথে তুমি তোমার ভবিষ্যৎ রচনা করবে সে সত্যি তোমাকে ভালোবাসে কিনা। মিস্টার পাবেল তোমার সেই ভবিষ্যৎ পথের সঙ্গী। মিস্টার পাবেল, আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন আপনার অ্যাকাউন্টে পৌঁছেছে। ভালো থেকো।